नमस्कार अमी मधुप्रिय एवं आपनारा देखछेन बिग न्यूज चले एसेछी आबारो बिग न्यूज पुजो परिक्रमा 2024 ने एवं एबारे पुजो परिक्रमा होच्छे जगदात्री पुजो के घिरे এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চন্দননগরের ঠিক আগে মানকুণ্ডুতে এবং মানকুণ্ডুর নিয়োগী বাগান নববালক সঙ্ঘে এবং এবছরে তাদের পূজো পদার্পণ করেছে 36তম বর্ষে তাদের এবছরের পূজোর ভাবনা সঙ্গীহীনার দল তারা তাদের এই ভাবনার মাধ্যমে যে আমাদের যে পুরনো যে জিনিস যেগুলোকে ব্যবহারের পর আমরা অপচয় করছি সেই অপচয় বা পুরনো জিনিস আবার রিসাইকেল করার বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে এবং তারা তাদের গোটা পূজা মণ্ডপটি কিন্তু যে ফেলে দেওয়া যে জিনিস বা আবর্জনা বা বর্জ্য সেই জিনিস নিয়ে বা ইকো ফ্রেন্ডলি যেটা পরিবেশের জন্য একেবারেই পরিবেশ বান্ধব সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু তাদের গোটা পূজা মণ্ডপটি তৈরি করেছে এবং তার পাশাপাশি তাদের প্রতিমাতেও থাকছে বিশেষ সমক কীভাবে সেজে উঠেছে তাদের গোটা পূজা মণ্ডপ চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গেছি নিয়োগী বাগান সংঘের একজন সদস্য শ্রী প্রশান্ত রাহাকে সরাসরি জেনে নেব তার থেকে তাদের এবছরের পুজোর কি ভাবছে নমস্কার আপনাদের এবছরের পুজো কত বছরে পদার্পণ আমাদের এবছরের পুজো 36তম বর্ষে পদার্পণ করলো আপনাদের পুজোর ভাবনাটা কি আমাদের পুজো ভাবনা হচ্ছে সঙ্গীহীনার দল যেসব পুরনো জিনিস যেগুলো আমরা ছেড়ে আসছি সেগুলোকে আমরা তুলে ধরেছি দেখেছেন দেখতে পেয়েছেন মণ্ডপে পুরনো যেসব ধরনের জিনিস আমরা ব্যবহার করতাম সেগুলো এখন আমরা আর ব্যবহার করি না এবং তারা সমুদ্রের তলায় চলিয়ে যাচ্ছে এবং হাই রাইজ বিল্ডিং সেটাও দেখতে পাচ্ছেন আপনারা মণ্ডপের মধ্যে আচ্ছা এই ভাবনার মাধ্যমে আপনারা সাধারণ মানুষকে কি সামাজিক বার্তা সাধারণ মানুষকে আমরা যেটা দিচ্ছি যে পুরনো জিনিসকে আমরা যে হাই রাইজ বিল্ডিং হচ্ছে তারই করছি যে পুরনো জিনিসকে যাতে আমরা আবার মানে ফিরে পেতে চাই আচ্ছা এই যে আপনাদের যে পূজা মণ্ডপটি এটা কতটা পরিবেশ সচেতনতার দিকে পরিবেশ সচেতনতা আমাদের পুরোটাই পরিবেশ সচেতন যেগুলো যে জিনিসপত্র আছে আমরা কোনো রকম থার্মোকল লাগাইনি সবই একদম ন্যাচারাল যে জিনিস সেই ন্যাচারাল জিনিস দিয়ে কিন্তু আমরা এই মণ্ডপটি তৈরি করেছি কোনো কালার নেই নর্মাল যে আপনারা যে হাইডাস বিল্ডিং যেগুলো করেছি সেগুলো দেখতে পাচ্ছেন নর্মাল জিনিস কোনো রকম কালার আমরা ইউজ করিনি এবং আমাদের মাতৃ প্রতিমার সাজটাও এবার অন্যরকম করেছি সেটাও নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আপনাদের এক্স্যাক্ট লোকেশনটা কি এটা আমাদের দক্ষিণ চন্দননগর মানকুণ্ড স্টেশন রোড নিয়োগী বাগান আচ্ছা এই যে মানে মানে এই যে পরিস্থিতি এখন যা পরিস্থিতি তো অন্যান্য বছরে যে দর্শনার্থীদের ভিড় তো এই বছরে দর্শনার্থীদের ভিড় কতটা আশা করছেন এবছরে দর্শনার্থীদের ভিড় আমরা গতবারের থেকে বেশি আশা করছি কারণ আমাদের তৃতীয়া থেকে চতুর্থ আমাদের পঞ্চমীর দিন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছেন এবং এখানে পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারও এসেছিলেন তথাও চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন মহাশয় উপস্থিত ছিলেন আমাদের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের এখানে চতুর্থ থেকেই লোক সমাগম হচ্ছে এবং আমরা আশা করছি আগামী দুদিন আজকে মহাসপ্তমী এবং অষ্টমী নবমীতে আরও মানুষের ভিড় আরও বাড়বে আচ্ছা আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনার দর্শনার্থীদের কি বার্তা আমাদের দর্শনার্থীদের কাছে একটাই অনুরোধ যে আপনারা প্রতিমা দর্শন করুন এবং অপরকে এই প্রতিমা এবং একটি সুন্দর মণ্ডপ প্রতি বছরের ন্যায় নিয়োগী বাগান যে দর্শনার্থীদের জন্য যে উপস্থাপন করে মণ্ডপ সেটা দর্শন করার জন্য আহ্বান জানাবো এবং সুস্থভাবে তারা যাতে মণ্ডপ দর্শন করে বিগ নিউজ সবার আগে সবার সাথে